বাজার তুং কোলা কিংবা প্যাকেটজাত যেসব গুঁড়া মশলা আরা কিনিয়ারে রান্না করি হাই এগিনত কি পরিমাণ ভেজাল এবং বিষাক্ত কেমিক্যাল আছে আরাতুন ধারণা নেই। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গাত গুঁড়া মশলার লাই ক্ষতিকর রাসায়নিক মেয়েরে বিক্রি করে এসছে। শুধু তাই নয়, বুঝসময় মশলার লাই ধানোর গুঁড়া গাছর গুড়িও মেয়েবার অভিযোগ আছে। নগরীর বাকলিয়া থানার চাকতা এলাকাত এন্ডিলেখান বেজাল মশলা তৈরির কারখানার সন্ধান পেয়ে র‍্যাব। এই কারখানাত অস্বাস্থ্যকর পরিবেশত বেজাল মশলা তৈরি করিয়ে বাজারজাত করিবার অপরাধে বিপুল পরিমাণ বেজাল মশলা সহ 10 জন ব্যবসায়ীরে আটক করা হয়। ৩৩ তারিখ মঙ্গলবার রাতিয়া চাকতা এলাকা জসিমর ক্রাশিন মিলত অভিযান চালাইয়ে তারারে আটক করা হয়। এই সময় বেজাল রন মিয়াইয়া প্রায় 600 কেজি হলুদ, মরিচ ও ধনিয়ার গুড়ি এবং 12 কেজি অবৈধ রং ও রাসায়নিক পদার্থ উদ্ধার করিবার পাশাপাশি মিলর মালিক জসিমুদ্দিন সহ 10 জনের আটক করা হয়। ৩৪ তারিখ বুধবার গণমাধ্যমত ফাটানো এক সংবাদ বিজ্ঞপ্তিত এসব তথ্য জানায় র‍্যাব ৭। আটক হলোইদে মিল মালিক মোহাম্মদ জসিমুদ্দিন, মোহাম্মদ শরীফ হুসেন, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ জিলানি, মোহাম্মদ সুজন, মোহাম্মদ সাইদুল, আব্দুল কাদের, মোহাম্মদ সজল, মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং মোহাম্মদ কামরুল হাসান। মূলত মশলার রং চকচকে গরিবেল্লাই, মরিচর গুড়ির ঝাল বাড়াবেল্লাই এবং হলুদর গুড়ির রং গাঢ় গরিবেল্লাই এসব বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করি তাহে। আর বিশেষজ্ঞ অল মনে করে এসব ভেজাল মশলা তৈরি হানা হাইলে শরীরত বাসা বাঁধিতে পারে ক্যান্সার, কিডনি সহ লিভারর নানা জটিলতা। সি প্লাস টিভি চট্টগ্রাম।